নমস্কার, আজকের বড় ব্রেকিং নিউজ। বিজেপি বিজেপির বিরুদ্ধেই লড়ে যাচ্ছে। বেশ কয়েকদিন আগে সৌমিত্র খা সুকান্তের বিরুদ্ধে অনেক কিছু বলেছিল। আজ সায়ন্তন বসু মোদী অমিত শাহ নাড্ডাকে চিঠি লিখেছে। সেই চিঠিতে সায়ন্তন বসু পরিষ্কার করে লিখেছেন, 2019 আগে বিজেপি দল যে দলটা ছিল সেই দলটা খাঁটি দল। 2019 পর যে দল তৈরি করেছে বিজেপি আসলে সেটা বিজেপির দল নয়, সেটা তৃণমূলের বিক্ষুব্ধ দল। সায়ন্তন বসুর কথা মতো সুকান্ত মজুমদার শুভেন্দুরা যে দল চালাচ্ছেন সেটা আসলে তৃণমূলের বিক্ষুব্ধ দল নিয়ে দল চালাচ্ছেন। যারা মনে প্রাণে বিজেপিটা করতেন 2019 সাল পর্যন্ত তাদেরকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে বিজেপি দলে অনেক ভেজাল রয়েছে। সায়ন্তন বসু আরো বলেছে, সামনে যে পঞ্চায়েত ভোট রয়েছে সেখানেও ভালো ফল করতে পারবে না বিজেপি, এমনই বলছেন তিনি। সায়ন্তন বসু বলেছেন, শুধু এখন নয়, আমি বিভিন্ন সময়ে কেন্দ্রে চিঠি লিখেছি রাজ্যের পরিস্থিতি নিয়ে। সায়ন্তন বসুর কথায়, আমি একজন পুরনো বিজেপি কর্মী, তাই আমার দুঃখ লাগে বাংলার পরিস্থিতি দেখে। তাই বাংলায় কি পরিস্থিতি চলছে সেই বিষয়ে চিঠি লিখলে আমার তাতে কোনো দোষ হওয়ার কথা নয়। তো যাই হোক, একদিকে যেমন বিজেপি চেষ্টা করছে তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, ঠিক তখনই বিজেপির মধ্যে থেকে এইভাবে বিজেপি বিরুদ্ধেই কথা বললে কেমন হয়। তো যাই হোক, বাংলার বিজেপি যদি একত্রিতভাবে চলতে না পারে, বারবার মোদী অমিত শাহ এসে বাংলায় কিন্তু রাজনীতি করবেন না, রাজনীতি করতে হবে স্থানীয় লোকদের নিয়েই। তো তারাই যদি নিজেদের মধ্যে এভাবে ঝামেলা করে তাহলে কিন্তু মমতার বিরুদ্ধে লড়াই করা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। জয় হিন্দ।